আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটিতে আমরা পিএসপির লুপ নিয়ে আলোচনা করব। তো লুপ বা ফাঁস মূলত কি? ফাঁস মূলত বা লুপ বলতে যেটা বোঝায় পিএসপিতে, যারা সি প্লাস প্লাস করেছেন তাদের জন্য সহজ হবে, আমি এখানে তাও প্রথম থেকেই বলছি। যখন আমরা কোনো কাজ করি বা কোনো একটা সাপোজ আমি ধরেন পিএসপিতে ইকো করলাম একটা সংখ্যা, ঠিক আছে, তো সেই সংখ্যাটা ইকো করলাম, আমি যদি এরকম সেই সংখ্যাটা 10 বার ইকো করতে চাই, 10 বার প্রিন্ট করতে চাই আমার ডকুমেন্টে, তাহলে আমাকে 10 বার ইকো লিখতে হবে। কিন্তু এইখানে আমাদের লুপ সেই বিষয়টা যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে এই লুপ জিনিসটা এটা সহজ করে দিয়েছে, যে কাজটা বারবার করতে হবে সেই কাজটা আমার খুব সহজেই করা যাবে এবং সেই কাজে আবার মডিফিকেশনও আনা যাবে। আমি সবসময় ইকো করবো যে তা না, কেনা তা কিন্তু না, সেখানে মাঝখানে কন্ডিশন দিয়ে আবার এক এক সময় এক একটাও, যে আমি জোর সংখ্যক যখন হবে তখন এক ধরনের কাজ করবো, বিজোর হলে এক ধরনের কাজ করবো, বা কোনো কিছু ভ্যালু অ্যাসাইন করব, এই বিভিন্ন ধরনের কন্ডিশন দিয়েও আমরা লুপ ঘোরাতে পারি, যে এক এক যখন এক এক সময় একবার ঘুরলে এক এক ধরনের কাজ হবে। তো চলুন উদাহরণ দেখলে আপনাদের ক্লিয়ার হবে। তো এখানে 3 ধরনের লুপ আলোচনা করা যায়, সেটা হলো ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। এখানে পিএসপিতে আরো এক ধরনের লুপ রয়েছে, সেটা হলো ফর ইচ লুপ। আমরা সবগুলো লুপ এক এক করে চালিয়ে দেখবো। এই যে আমি আমার সার্ভার টেক্সট ওপেন করছি, আর এখানে আমার সার্ভার, তো এটা কিভাবে দেখেন, আমার এই ফোল্ডারটা tu4.php, এই ফাইলটা আমি এসটি ডকসে রেখেছি জাম্প সার্ভার ইনস্টল করার পরে, এবং সেখান থেকে আমি যখন আমার ব্রাউজারে জাম্প সার্ভার চালু করার পরে মাইএসকিউএলই চালু করার পরে, আমি যখন এখানে মাইএসকিউএলের অ্যাপাচি চালু করার পরে, আমি যখন এখানে লোকাল হোস্ট লিখেছি আমার আমার হলো আপনার ক্রোমে, তখন এটা আমার চলে এসেছে এখানে, আমি tu4.php ফাইলটা চালাচ্ছি, ঠিক আছে। এখন এই যে এই ফাইলটা আমি সাবলাইনে ওপেন করেছি, এটা যদি আপনারা না পারেন আমার প্রথম দিকে টিউটোরিয়ালগুলো দেখবেন যে কিভাবে পিএসপি ফাইল রান করতে হয়। এখানে মূলত কিছু লেখা নাই পিএসপি কোডের মধ্যে, তাই এখানে কিছু দেখাচ্ছে না, আমরা স্টার্টার ইন করেছি পিএসপি। তো আমরা এখন ফর লুপ করব। তো দেখেন সিম্পলি আমি যদি ফর লুপটা দেখাই, ডলার এক্স যদি আমি এখানে নেই, ডলার এক্স, আচ্ছা এখন আমি যদি ফর লুপ চালাই, ধরেন এক্স ইজ ইকুয়াল টু 5, ওকে। এখন আমি যদি ফর লুপ চালাই, একই কাজ বারবার করি, যেমন দেখেন এই যে ফর, আমি জাস্ট ফর লিখলাম, একটু আমাকে ফ্যানটা লাগাতে হবে, আচ্ছা। তো ফর আমি এখানে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ওয়াই ইজ ইকুয়াল টু 1, আর ডলার ওয়াই লেস দেন, যদি আমি এখানে আমার ডলার এক্স দেই, আর হলো ডলার ওয়াই প্লাস প্লাস। এখন এইগুলো কি আমি আপনাদেরকে বিস্তারিত ব্যাখ্যা বলছি। এখানে এখানে দেখেন আমি দিয়েছি ডলার ওয়াই সমান 1, মানে ওয়াই বলতে একটা ভেরিয়েবল, এর ভ্যালু প্রথমে দিচ্ছি 1, এটাকে বলা হয়, এইটুকু জায়গাকে বলা হচ্ছে ইনিশিয়ালাইজ করা, এটুকু আমি মার্ক করেছি। তারপরে মাঝখানে একটুকু হলো আমার আমার কন্ডিশন, যে ডলার ওয়াই এর ভ্যালু কি এক্স এর ছোট, যে বলবে হ্যাঁ তখন আর এদিকে যাবে না, তখন এই যে নিচের ভিতরে এইটুকুতে যে কোডটুকু থাকবে সেটা সে এক্সিকিউট করবে, করে শেষ হওয়ার পরে আবার নিচে নামবে না, শেষ হওয়ার পরে আবার এই কন্ডিশনে যাবে, গিয়ে এখানে চেক করে দেখবে এক বৃদ্ধি করবে, বৃদ্ধি করার পরে তারপর আবার এখানে আসবে, সে আবার এটুকু চলবে, তখন আর প্রথমে যাবে না। এই কাজটা আপনাদেরকে আরো একবার বলছি, আমি এখানে মাঝে একটা কোড লিখি, যে কোনো একটা ইকো টু দিলাম, ধরেন ইকো আমি ওয়াই দিলাম, ওকে, ইকো ডলার ওয়াই। এখন দেখেন আমি এটা রান করলে আপনাদের মনে হয় ভালো হবে, দেখেন 1 2 3 দেখাচ্ছে, তো আমি এখানে একটু ব্রেক দিয়ে দিই, ঠিক আছে, প্লাস, ডি আর কন্ট্রোল সেভ। এখন যদি আমি চালাই, ওয়ার্নিং আসলে এটা এটা জাভা স্ক্রিপ্টের জন্য প্লাস দিতে হয়, এখানে আমাদেরকে ডট দিলেও হবে না পসিবলি, কারণ এটা কোনো ভেরিয়েবল না, হয়েছে, আচ্ছা ডট দিলে আমি কনকেট করেছি ব্র্যাকেটকে। এখন দেখেন 1 2 3 4 কিভাবে আসলো, এটা আপনারা বুঝলে বুঝতে পারবেন ফর ইজ ফর লুপ কিভাবে কাজ করে। দেখেন আমার প্রথমে ওয়াই মান 1, তখন কন্ডিশন চেক করে দেখবে, তারপর দেখবে কি এক্স এর চেয়ে ছোট, হ্যাঁ 1 এক্স এর চেয়ে ছোট, তখন আমার এখানে ওয়াই প্রিন্ট করবে, সাথে একটা ব্র্যাকেট প্রিন্ট করবে, ঠিক আছে। আচ্ছা আবার এইটার পরে পরে আবার কিন্তু আর কখনো প্রথমে একবার এই যে ওয়াই সমান 1 চেক করবে, আর কখনো ওয়াই চেক করবে, ওয়াই সমান 1 চেক করবে, তখন এই দুটো নিয়ে কাজ হবে, তখন আবার এখানে এটা হওয়ার পর এই লাইনে যাবে, গিয়ে ওয়াই এর মান বাড়াবে 2 2, দেখবে চেক করে দেখবে যে কন্ডিশন কি সত্য, 5 এর চেয়ে 4 5 এর চেয়ে ছোট, হ্যাঁ তখন প্রিন্ট করবে, আবার যাবে এটা 1 বাড়াবে, 3 হবে, 3 আবার গিয়ে দেখবে 5 এর চেয়ে ছোট, এটা আবার প্রিন্ট করবে। তো তার মানে হলো প্রথমে শুধু এইটুকু কন্ডিশন চেক করে, পরবর্তীতে শুধু এই কন্ডিশন চেক করে আর এখানে ইনক্রিমেন্ট করে, ঠিক আছে। তো এইভাবে করে আমরা একটা একই কাজ বারবার করতে করার চেয়ে একবার ফর লুপ ঘোরালেই হয়ে গেল, এটাকে বলা হচ্ছে ফর লুপ, এটা কোয়াইট সিমিলার টু সি এন্ড সি প্লাস প্লাস।
এখন আমরা দেখব ডু হোয়াইল লুপ। এখন ডু হোয়াইল লুপের সেন্টেন্স এরকম ডু, ঠিক আছে, ডু ফাংশন দিতে হয় এখানে, দিয়ে তারপরে হোয়াইল দিয়ে চেক করে দেখতে হবে এনিসে হোয়াইল হোয়াইল আমি দিচ্ছি হলো ডলার, সরি ডলার এক্স গ্রেটার দেন এইট নাইন, আচ্ছা এটা নাইনে দিলাম। এখন দেখেন এখানে আমি ডলার এক্স সমান একটা ডলার এক্স সমান আমি দিচ্ছি হলো এই ধরেন টুয়েলভ, ওকে এক্স এর মান 12 দিলাম। এখন এইখানে সে প্রথমে এসে আমি 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 ইকো করছি ইকো হাই, ওকে ইকো হাই দিলাম, আচ্ছা এখন আমাকে এই ডলার এক্স মাইনাস মাইনাস করতে হবে। এখন এইখানে আমি কি করলাম এটা আপনাদেরকে বুঝতে হবে, আমি বোঝাই দিচ্ছি। দেখেন আমি এক্স এর মান প্রথমে 12 দিলাম, দিয়ে এখানে ডু পেলে সে প্রথমে এসে এখানে একবার হাই প্রিন্ট করবে, তারপর মাইনাস মাইনাস করবে, 12 কে 11 বানাই দিবে এই লাইনে এসে, ঠিক আছে। 11 বানাই দিলে এখানে নয়েসে চেক করবে, 11 কি নয়েসে বড়, দেখবে হ্যাঁ বড়, তারপরে আবার সেই ডু কাজটা করবে। কিন্তু প্রথমে কিন্তু কোনো কন্ডিশন নাই, প্রথমে সরাসরি এসে এই কাজটা করবে সে, তারপরে হোয়াইল চেক করবে। এটাকে এই জন্য বলা হচ্ছে ডু তারপরে হোয়াইল, আগে কাজটা করো তারপরে দেখো যে কন্ডিশনটা ঠিক কিনা, ঠিক আছে। তো এখন আমি যদি সেভ করি আর যদি এবার রান করি, এখানে সেন্টেক্স জিরো লাইন নাম্বার 5, আচ্ছা দূর পরে কোনো ব্র্যাকেট হবে না। এবার যদি আমি রান করি, এই দেখেন হাই 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 প্রিন্ট করছে। তো এখানে এখন আমি কারণ হলো আমি কোনো প্রিন্ট করিনি, ওই যে কোনো ব্র্যাকেট প্রিন্ট ইউজ করিনি, ঠিক আছে। এবার যদি আমি রান করি, এখানে আসলে এটা জাভাস্ক্রিপ্ট প্লাস এখানে ডট দিতে হবে, কন্ট্রোল সে, হাই 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 আবার প্রিন্ট করেছে তিনবার। কারণ কি প্রথমে দেখেছে 12 12, এখানে একবার প্রিন্ট করেছে, তারপরে 11 হয়েছে, 11 কি বড়, হ্যাঁ সত্য, তারপরে আবার প্রিন্ট করছে, তারপরে 10 এর জন্য প্রিন্ট করছে, কিন্তু যখন 9 হয়েছে তখন আর প্রিন্ট করেনি, তখন সেটা স্কিপ করেছে। এটাকে বলা হচ্ছে ডু আর হোয়াইল লুপ, আগে কাজটা করবে পরে এইখানে এসে কন্ডিশনটা চেক করবে, ওকে এই কন্ডিশনটা চেক করবে। তো এইভাবে করে এই মাঝখানে আমরা যে কোনো কাজই করতে পারি, এটাকে বলা হচ্ছে ডু হোয়াইল লুপ, ওকে। এরপরে আমরা দেখবো হলো ফর দেখেছি, হোয়াইল দেখেছি, ডু হোয়াইল দেখেছি, এবার হোয়াইল লুপও দেখতে পারি, ঠিক সেম সিস্টেম। এখানে আগেই চেক করবে হোয়াইলটা সামনে হবে, এবার হোয়াইল দেখেন আমাদের সিনট্যাক্স চলে আসছে, হোয়াইল যতক্ষণ পর্যন্ত 10 এর চেয়ে ছোট ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করবে। আমি এখানে দিচ্ছি হলো এখানে 1, এটা এখানে দিলাম হলো ডলার এক্স, ওকে ডলার এক্স, ডলার এক্স 10 এর ছোট অথবা সমান হলে এখানে প্রিন্ট করবে হাই। আমরা প্রিন্টও ব্যবহার করতে পারি, প্রিন্টার ইকোর একই কাজ, একই ফাংশনালিটি, আমি 2 দিচ্ছি, আচ্ছা 2 না আমি এক্স, ডলার এক্স, কারণ তাহলে বোঝা যাবে যে আমাদের এক্স এর ভ্যালুটা কি হচ্ছে। এখন দেখেন আমি যদি এটা রান করি, তাহলে আমাদের এখানে কোনো কন্ডিশন দিনই, যার কারণে 1 প্রিন্ট করতেই আছে, ঠিক আছে, কন্ট্রোল এক্স, আচ্ছা। আমি এটাকে যদি এখন এখানে ডলার এক্স এর মান মাইনাস না করি, সরি ডলার এক্স মাইনাস মাইনাস, কন্ট্রোল সেভ, এইবার যদি রান করি, এগুলো কি বাবা কত যে প্রিন্ট করছে, ও এক্স মাইনাস মাইনাস না, এটা তো আমার এক্স প্লাস প্লাস করতে হবে। এই কন্ডিশনটা বারবার প্রিন্ট করছে কেন, এখানে আবার কোনো যখন এক্স এর মান 1 দেখছে এখানে সে আবার কম আসছে, 0 হচ্ছে, তার মানে 10 এসে ছোট থাকছে, কোনোদিন বড় হচ্ছে না, এখানে আমার প্লাস প্লাস করতে হবে, তাহলে আমার হবে। এবার দেখেন আসলে সার্ভার একেবারে ব্রেক করেছে, কারণ এত এই ইনফিনিটি লুপে চলে গেছে, ঠিক আছে। এই দেখেন শুধুমাত্র আমার 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করলো, কারণ কি যখনই আমার এই যে ভ্যালুটা এক্স এর ভ্যালুটা বৃদ্ধি করতে করতে 10 পর্যন্ত গেছে, তখনই এটা আমার এই কন্ডিশনটা ব্রেক করেছে, হোয়াইলের মাঝখানে যে কন্ডিশনটা আছে ব্রেক করার কারণে, আর তখন এই কন্ডিশন কাজ করেনি, হোয়াইল লুপ থেকে বাইরে এসেছে সে, আর এখানে কোনো কাজ করেনি। তো এটা হলো হোয়াইল লুপ। এভাবে করে আমরা এই কন্ডিশন দিয়ে কন্ডিশন, এখানে হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ আর এই ফর ফর লুপ গুলো কাজ একই রকমই, জাস্ট কন্ডিশন চেক করে আর কিছু স্টেটমেন্ট আছে সেগুলো এক্সিকিউট করবে, যাতে কন্ডিশন চেক করে সেটা আমার একই কাজ বারবার করবে আর কি, ঠিক আছে। এখানে আমার কন্ডিশন
আর এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, আর এখানে আমার সেই স্টেটমেন্ট যেটা দ্বারা কাজটা করব। এখানে আবার আমরা ব্র্যাকেট ইউজ করতে পারতাম এইচটিএমএল এর বিআর লিখে। তো এটা ছিল হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, আর হলো ফর লুপ। এরপরে আরেকটা বিশেষ লুপ আছে, সেটা হলো ফর ইচ লুপ। এটা আসলে প্রত্যেকটার জন্য এখানে আমাদের কোনো আর ইয়ে করে দিতে হবে না। ফর ইচ ধরেন আমি একটা ভেরিয়েবল দিলাম, হলো ভেরিয়েবল এক্স ইজ ইকুয়াল টু 67, ওকে 67 না 6 দিই, তবে কম হলে ভালো। আচ্ছা ফর এখানে ভেরিয়েবলটা দিতে হবে এক্স ডলার এক্স, আচ্ছা কি এইটা আমরা এটা এভাবে ইউজ করবো কে। আচ্ছা এটাই দেখেন ফর ইচের জন্য কি হলো, এখানে আর আমরা বলে দিতে হচ্ছে না যে এক্স এক্স এর মান 1, তারপর এক এক করে বাড়বে। এখানে লিখছে যে ফর ইচ ডলার এক্স হলো এইটা, এক্স এর প্রত্যেকটাকে কে হিসেবে নিয়ে সে এখানে আমি যদি ইকো কে করি, দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন ইকো ইকো ডলার কে আমি যদি করি কন্ট্রোল সেভ, এখন আমরা যদি রান করি তাহলে কি পাবো, ইনভ্যালিড আর্গুমেন্ট সাপ্লাই ফর ইচ। আমরা যদি আবার রান করি, আচ্ছা ইনভ্যালিড আর্গুমেন্ট, আমরা এক্স ফর ইচ এর মধ্যে আমাদের আর্গুমেন্টটা দেওয়া ভুল হয়েছে। এখানে এক্স না দিয়ে আমি যদি স্ট্রিং দিই ধরেন স্টাবল এটা দিলাম, এখন সে কি করে প্রত্যেকটা এলিমেন্ট একটা একটা একবার একবার করে নেবে, নিয়ে সেটাকে সে ফর ইচ এর মাধ্যমে প্রিন্ট করবে। এই যে আমি যদি এখন এখানে রান করি, আচ্ছা আমাদের কোথাও ভুল হচ্ছে, এক্স কে তো আমি স্ট্রিং দিয়েছি, এক্স কে কে আকারে নিয়েছি, তারপরে এইখানে যদি আমরা প্রিন্ট করি, আচ্ছা কোথাও একটু ভুল হচ্ছে, আমি একটু আসলে আমার একটু চেক করে দেখি ভিডিওটা চলছে কিনা। হ্যাঁ চলছে। আসলে একটা জিনিস ভুল হয়েছে, ফর ইস কখনো কোনো স্ট্রিং বা ইয়েতে কাজ করে না, সবসময় আমাদের অ্যারেতে কাজ করে। এই যে আমি একটা রেফারেন্স এখানে দেখেন বলছে, এখানে ফর ইস লুপ ওয়ার্কস অনলি অন অ্যারে অ্যান্ড ইজ ইউজ টু লুপ থ্রো ইস কি অর অবলিক ভ্যালু পেয়ার ইন অ্যান অ্যারে। তাহলে এখানে প্রত্যেকটা অ্যারেতে কাজ করবে, যে এখানে অ্যারে রিটার্ন করলেই কাজ করবে। এইটুকু জিনিস আমি এখানে আপনাদেরকে না লিখে দেখাই দিচ্ছি, আসলে লিখে দেখানোটা বেটার। তারপরও আমি দেখেন এবার যদি আমি সেভ দিই, দেখেন কালার্স নামে একটা অ্যারে ডিক্লেয়ার করেছি আমি। অ্যারেতে আমাদের অ্যারেতে আমাদের কিছু এলিমেন্ট রয়েছে, এখানে আমি কালার নিয়ে ভ্যালুগুলো এখানে প্রিন্ট করছি। তাহলে এখন যদি আমি রান করি, দেখেন আমাদের ভ্যালুগুলো আমরা সুন্দর করে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এখানে ব্র্যাকেট কনকেট করতে হয় না, ডট দিলে হবে, এমনি দিলে হয়, আমরা এখানে ডট না দিই এমনি দিলেও ব্র্যাকেট হবে, সমস্যা নাই। তাহলে এইভাবে করে আমরা ফর ইচ লুপ আমরা শিখলাম, ফর লুপ শিখলাম, এবং হোয়াইল লুপ শিখলাম, ডু হোয়াইল লুপ শিখলাম। এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা পিএইচপি নতুন কিছু নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।